নির্বাচন নিয়ে কোনো চাপ নেই, ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে যেতে পারে সেজন্য নতুন আইন হয়েছে। দিনাজপুরে একথা বলেছেন ইসি রাশেদা সুলতানা। ঝিনাইদহে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জানান সংবিধান সুরক্ষায় প্রস্তুত ইসি। এদিকে সিলেটে নির্বাচন কমিশনার আনিসুর রহমান জানান যদি বিএনপি নির্বাচনে আসে সেক্ষেত্রে তফসিল পেছানোর সুযোগ রয়েছে। আমরা কোনো চাপে মানে বিশ্বাসীও না, চাপ আমরা করি মানে আমাদের কোনো চাপই নাই। আমরা আমাদের মতো করে আমাদের যতটুকু করণীয় যেভাবে করণীয় সংবিধান সমুন্নত রেখে আমাদের যেভাবে ইলেকশন করার দরকার আমরা সেই পথে হাঁটছি, আমরা সেটাই করবো, কোনো চাপ নাই। এই ইলেকশনটা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য বা ভবিষ্যৎ কোনো ইলেকশনের জন্য এটাকে যেন অনুকরণ করতে পারে, অনুসরণ করতে পারে এবং মনে রাখতে পারে, এটাই উদ্দেশ্য। যদি তারা নির্বাচনে আসে সেক্ষেত্রে আমরা বিবেচনা করব, আমাদের সুযোগ আছে পেছানোর, কারণ আমরা আমাদের যে পরে যে সময় আছে স্পেস যথেষ্ট আছে। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক।